গার্মেন্টস মালিকের 27 কোটি টাকা দামের রোলস রয়েস জব্দ, কর ফাঁকি ও চোরাচালানের অভিযোগ শুল্ক গোয়েন্দার। ধস কাটিয়ে এবার ঈদের চামড়ার দাম পাওয়ার আশা ব্যবসায়ীদের, বাজার ব্যবস্থাপনায় তদারকি তাগিদ। পরিস্থিতি বিবেচনায় লোডশেডিং দিতেই হবে বললেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার আহ্বান। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। সবাইকে আমন্ত্রণ, অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 6,750 সিসির একটি বিলাসবহুল রোলস রয়েস জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। তাদের অভিযোগ, শুল্কায়ন না করে জালিয়াতির আশ্রয় নিয়ে বন্দর থেকে গাড়িটি খালাস করা হয়েছে। সংস্থাটি বলছে 24 কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি আমদানি করেছে দেশের শীর্ষ এক গার্মেন্টস কোম্পানির মালিক। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া দেয়নি ওই উদ্যোক্তা। অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের বাড়িধারার বাসা থেকে 4 জুলাই বিলাসবহুল এই রোলস রয়েস গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দা। কর্মকর্তারা জানান, 27 এপ্রিল কুনিনান মডেলের এই এসইউভি চট্টগ্রাম বন্দরে আমদানি করা হয়। সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রাম ইপিজেডে জে অ্যান্ড জে ইন্টিমেটস কারখানায়। তারপর 17 মে গাড়িটি ঢাকায় আনা হয়। 70 দিনেও গাড়িটি শুল্কায়ন না হওয়ায় তদন্তে নামেন গোয়েন্দারা। সন্ধান পেয়ে অবশেষে জব্দ করা হয়। আমদানিকারকের দেয়া তথ্য অনুযায়ী গাড়িটি যুক্তরাজ্যে তৈরি। আমদানি মূল্য দেখানো হয়েছে 2 লাখ পাউন্ড, তবে কাস্টমস কর্মকর্তাদের হিসাবে প্রকৃত দাম অনেক বেশি। গাড়িটি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দাবি করেছেন আমদানিকারক, কিন্তু শুল্ক গোয়েন্দা বলছে 2,000 সিসির বেশি ক্ষমতার গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নেই। তাদের হিসাবে শুল্ককরসহ গাড়িটির দাম প্রায় 27 কোটি টাকা। জব্দ করার পর গাড়িটি রাখা হয়েছে ঢাকা কাস্টমস হাউসে। আপাতত আমরা কাস্টমস অ্যাক্টে মামলা দিয়েছি, তারপরে আমরা দেখব যে এটা ইপিজেড এর গাড়ি, তো যদি এসআর বেনিফিট নরমালি পাওয়ার কথা না, আমরা যেটুকু দেখেছি যদি পায় তাহলে তার অন্যটা আসবে না, বাট পেলে যদি না পায় তখন আর অ্যাডিশনাল চার্জ গুলি আসবে আর কি। তবে প্রশ্ন উঠেছে, শুল্কায়ন না করেই কিভাবে গাড়িটি খালাস করা হলো? এতে চট্টগ্রাম কাস্টমসেরও দায় আছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ বিষয়ে মন্তব্য জানতে অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে সাড়া মেলেনি। 2017 সালে শুল্ক ফাঁকির দায়ে দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিকের বিলাসবহুল রোলস রয়েস জব্দ করে গোয়েন্দারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিকে বিশ্ববাজারে চামড়ার চাহিদা বেড়েছে, একই সাথে সরকারও দাম বাড়িয়েছে। তাই এবার চামড়ার ভালো দাম পাওয়ার আশা ব্যবসায়ীদের। তবে চামড়ার বাজার স্বাভাবিক রাখতে সব পর্যায়ে তদারকি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। তৈরি পোশাকের পর বেশি রপ্তানি আয় আসে চামড়া থেকে, চাহিদা 60 ভাগই আসে কোরবানি থেকে। সব জিনিসের দাম বাড়লেও কমেছে কোরবানির পশুর চামড়ার দাম। তবে এবার কিছুটা আশা তৈরি হয়েছে। কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, লবণ দেয়া চামড়ার দাম গতবারের চেয়ে বাড়ানো হয়েছে, পাশাপাশি ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়াও আদায় হচ্ছে আগের চেয়ে বেশি। আশাবাদী যে এবার দামটা বাড়তে দিয়ে থাকলে সবার জন্য মঙ্গল হবে, সংগ্রহ করতে হবে। এটা আপনার জাতীয় সম্পদ এবং অনেক আপনার এতিমখানা, মাদ্রাসা, সামাজিক অনেক কাজে লাগে, গরিবদের এটা টাকা হোক। তো আশা করতেছি যে ভালো হবে গতবার। ট্যানারি মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বে চামড়া পণ্যে একক দেশের ওপর নির্ভরতা কমেছে, ফলে রপ্তানি আদেশও বেড়েছে। কিন্তু কোভিডকালীন অবস্থা অনেকটাই খারাপ ছিল, কোভিড পরবর্তী সময় কিন্তু আমরা দাপে দাপে অনেকটা ভালো দিকে যাচ্ছি, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবার কিছুটা ওষুধ খেয়েছে। আমরা আশা করি এটা অনেকটাই স্বাভাবিক দিকে যাচ্ছে বা স্বাভাবিক হবে। সব কিছু মিলিয়ে যদি আপনার ট্যানারিতে কমপ্লায়েন্স থাকে, আপনার সিইটিপি ভালো থাকে, আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভালো থাকে, অটোমেটিকলি চামড়ার দাম আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সুফল পেতে কোরবানির চামড়ার বাজারে তদারকি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই চামড়া সংরক্ষণে আমাদের ইউনো সাহেবরা আছেন, পানি সম্পদ মন্ত্রণালয় আছেন বা অন্যান্য কর্মকর্তাদের যদি আমরা ঈদের 3 দিন ইনভলভ করতে পারি এবং ছোটোখাটোভাবে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে,
আমাদের যে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদেরকে যদি আমরা ইনভলভ করতে পারি, আমার মনে হয় এটা আমাদেরকে অনেক সুখ দিবে। ভালো দাম পেতে কাঁচা চামড়া সংগ্রহের পর সঠিকভাবে লবণ দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চামড়ার বাজার নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান। টিপু সুলতান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, গত কয়েক বছর কিন্তু আমরা দেখেছি দাম না পাওয়ায় কোরবানির চামড়া প্রচুর নষ্ট হয়েছে, এবার সরকার দাম বাড়িয়েছে, তো চামড়ার অবস্থা কি কিছুটা পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। তবে সরকার দাম অল্প কিছু বাড়িয়েছে 2 টাকা স্কোয়ার ফিটে, আর বাকি 5 টাকা আমাদের ডিমান্ড ছিল যে ঠিক আছে বাড়িয়ে দিলে সমস্যা নাই এরকম। সর্বোপরি 60 টাকা স্কোয়ার ফিটে বেড়ে গিয়েছে, এটা খুব একটা এফেক্ট হবে না, কোনো সমস্যাও হবে না। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার অর্ডার কন্ট্রাক্ট ভালো আছে, সেই কারণে 60 টাকা স্কোয়ার ফিট সমস্যা হওয়ার কারণও না। তা আমরা মনে করতেছি যে এই গরমটা কিন্তু আমরা খুব গরমটার ব্যাপারে খুব শঙ্কিত। আপনি নিশ্চয়ই জানেন 4-5 ঘন্টার ভিতরে যদি প্রিজার্ভ না করা হয় চামড়াগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আমরা সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং আরবদার ভাই, ফরিয়া ভাই যারা যারা আছে, আমাদের শত বছর বছরের পুরাতন মার্কেট, ঐতিহ্যবাহী মার্কেট, অনেক ফেমাস মার্কেট বাংলাদেশ হাইড্রানিক স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আমরা নির্দেশনা দিয়েছি যেমন কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু করা যায়, যদিও একদিনে ওভার সাপ্লাই সারা বাংলাদেশের মধ্যে ঢাকামুখী সমস্ত চামড়া ওভার সাপ্লাইকে কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট, এরপরেও স্বাস্থ্যবিধি মেনে যতটুক করা যায় ততটুক আপনি খুব সুন্দর এবং স্মুথলি করার জন্য সবার প্রতি উদার আহ্বান জানিয়েছি। আমার মনে হয় যে 2-4 দিন বাকি আছে, আমরা গুদাম ওয়্যারহাউসগুলো ভ্যাকেন্ট হয়ে গিয়েছে, লবণজাত কিছু কিছু করেছে, লবণ এনেছে ব্যবসায়ী ভাইয়েরা, কালকে শেষ ব্যাংক আছে, এই টাকাটা পাওয়ার উপর নির্ভর করবে যে আমরা কতটুক চামড়া সংরক্ষণ করতে পারতেছি। এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের যোগাযোগ আছে এবং প্রত্যন্ত অঞ্চলে থেকে চামড়া আনার জন্য আমাদের বিভিন্ন লিংক এবং মিডিয়ার মাধ্যমে। সুলতান, এবছর কি পরিমাণে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকবে আপনাদের, আর লক্ষ্যমাত্রা পূরণে কতটা সক্ষম হবে বলে মনে করেন আপনি? আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ পশু সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যান হিসাবে 1 কোটি+ 1 কোটির উপরে গরু, ছাগল, মহিষ, ভেড়া, গতকালও অনেকগুলা প্রতিবেদনে একই তথ্য চলে এসেছে, সেটা হচ্ছে আপনার 1 কোটির উপরেই হবে, তার মধ্যে 50% চামড়া কোরবানি দুলাধার সময়ে আমদানি হয়ে যায়, 50-55 অলমোস্ট ধরেন। আমরা আশা করতেছি যে এটা ঢাকা শহর এবং সারা বাংলাদেশ ব্যাপী এই এই চামড়াগুলো 1 কোটির উপরে ফ্লোটিং হবে। ফ্লোটিং হওয়ার পর আমাদের ঢাকামুখী যে চামড়াগুলো সেটা আমরা বাংলাদেশ হাইড্রানিক স্কিন মার্চেন্ট পুরাতন মার্কেট এটা সংরক্ষণ করতে সক্ষম হবে। তবে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ থাকবে, যেমন কোনো পিকআপ ভ্যান, ট্রাক, লরি কোনো অবস্থাতে ওই সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ওর পরের দিন পর্যন্ত কোনো পিকআপ ভ্যান জীবনে ঢাকা শহরে মুভমেন্ট না করে, তাহলে শুধু ঢাকার মালটা, ঢাকার চামড়াগুলো আমাদের পুরাতন ফেমাস মার্কেটে চলে আসবে, আর ঢাকার বাইরেরগুলো 2-3 দিন পরেই আমরা সব চামড়া ব্যবসায়ীরা নিয়ে আসবো। তবে আমরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে 4-5 ঘন্টার ভিতরে রিজার্ভ করবার জোর অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যে যেখানে আছেন স্ব স্ব স্থানে চামড়াটা রিজার্ভ করে রেখে দেন, তাহলে রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ বেঁচে যাবে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিশ্বব্যাপী জ্বালানির দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন এ পরিস্থিতিতে লোডশেডিং দিতেই হবে। সকালে চুয়েটের আইটি বিজনেস ইনকিউটেবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বছরে 28,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে জানিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্তৃপক্ষের আওতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন অনুষ্ঠান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান এ প্রকল্পের অমৃত সম্ভাবনার রূপকল্প। আমরা একটা মাত্র পণ্যের উপরে, রপ্তানির উপরে সবথেকে আমরা নির্ভরশীল ছিলাম, সেটা হচ্ছে শুধু গার্মেন্টস। এখন এটাকে বহুমুখীকরণ করা, সেখানে আইসিটি অর্থাৎ
ডিজিটাল ডিভাইস বাংলাদেশেই তৈরি হবে এবং আমরা বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করব, সেইভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, যার জন্য এখন এখানে অনেকগুলি কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশে আসছে। সাম্প্রতিক বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে, ডলার দিয়ে রাশিয়া বা ইউক্রেন থেকে কিছু কেনা যাচ্ছে না, এই পরিস্থিতিতে বিদ্যুতের লোডশেডিং দিতেই হবে। বিদ্যুৎ আমরা সকলের ঘরে দিয়েছি এটা ঠিক, কিন্তু বর্তমানে কিন্তু আমাদেরকে লোডশেডিং করতেই হবে এবং উৎপাদনও আমাদের সীমিত রাখতে হবে, যাতে আমাদের এই ভর্তুকিটা না দিতে হবে। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে, এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং, যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে, যে মানুষের কষ্টটা যেটা আমরা লাঘব করতে পারি। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামীর স্মার্ট বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম আইটি হাব, বাংলাদেশ থেকে পরিচালিত হবে বিশ্বের অনেক জায়ান্ট কোম্পানিগুলো, যেগুলোর নেতৃত্ব দেবে দেশের নতুন প্রজন্ম। সেই সময়ের উদ্ভাবনী মেধা সম্পন্ন তরুণ তরুণীদের মেধার বিকাশে ভূমিকা রাখবে এসব আইটি বিজনেস ইনকিউবেটর। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চুয়েট, চট্টগ্রাম। ঈদ উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের 21 পশুর হাটে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক কেনাবেচা। হাটগুলো ঈদের দিন সহ 5 দিন চালু থাকবে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে হাটে এসেছে পর্যাপ্ত পশু। এই বিষয়ে আরও জানাতে আফতাবনগর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, প্রথম দিন হাট হিসেবে ক্রেতা সমাগম কেমন এবং পশুর দাম কেমন দেখছেন? দেখুন, আজকে থেকে তো আসলে আনুষ্ঠানিক হাট শুরু হলো। আমরা সকাল থেকে আসলে যেটি দেখছি যে দু একটি করে কোরবানির পশু বিক্রি হচ্ছে, তবে এখন পর্যন্ত কিন্তু আসলে জমজমাট পশু বিক্রি সেটি শুরু হয়নি। তার কয়েকটি কারণ আছে। তার একটি অন্যতম কারণ, রাজধানীতে কোরবানির পশু কিনে রাখা কিন্তু একটি সমস্যা, যে কারণে অনেকেই আসলে শেষ সময়ের জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ একদিন বা দুদিন আগে। এবং একই সাথে এখনও কিন্তু আসলে ঈদের ছুটি, সেই ঈদের ছুটি শুরু হয়নি। সেই ঈদের ছুটি শুরু না হওয়ার কারণে অনেকেই আসলে দেখা যাবে যে শুক্রবার এবং শনিবার, যেহেতু রোববার ঈদ, শুক্রবার এবং শনিবারে কোরবানির পশু কিনবেন। তবে আজকে দু একটি করে কোরবানির পশু সেগুলো বেচা বিক্রি হচ্ছে, তবে দাম নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন তারা মিশ্র প্রতিক্রিয়া সেটি জানিয়েছেন। ক্রেতারা বলছেন যে গত বছরের চেয়ে এবছর গরুর দাম অনেকটাই বেশি। আজকে আমরা দেখেছি যে 86,000 টাকা, 1,00,000 টাকা বা 6,00,000 টাকা পর্যন্ত কিন্তু কোরবানির পশু বিক্রি হয়েছে। বিশেষ করে যিনি 86,000 টাকা দিয়ে গরুটি কিনেছেন, তিনি বলছেন যে গত বছর এই গরুটি আসলে 65,000 বা 70,000 টাকায় কিনেছেন, কিন্তু এবছর 86,000 টাকায় কিনতে হয়েছে। অন্যদিকে আমরা অনেক বিক্রেতার কাছে শুনেছি যে 1,00,000 টাকার গরু কেউ 50,000 টাকা বা কেউ 60,000 টাকা দাম বলছেন। তবে হাট ইজারাদার এবং ব্যবসায়ীরা যেটি আসলে আশা করছেন যে আগামীকাল যেহেতু শেষ কর্মদিবস, এই শেষ কর্মদিবসের পরে সন্ধ্যার পর থেকে পশু বিক্রি, কোরবানির পশু বিক্রি শুরু হবে। তবে এবছর কোরবানির হাটগুলোতে আমদানি বেশ ভালো হয়েছে সেটি কিন্তু ইজারাদাররা বলছেন। যদি আমি এখন আফতাবনগর হাটে আসছি, এই আফতাবনগর হাটের তথ্যটি যদি আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে হাট কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছিল, তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত 12,000-এর বেশি কোরবানির পশু এই হাটটিতে এসেছে এবং এখনও আরও প্রায় 20,000 কোরবানির পশু আসবে, সেটি কিন্তু আসলে হাট কর্তৃপক্ষ বলছে। অর্থাৎ আমদানি ভালো আছে এবং কালকে সন্ধ্যার পর থেকে যখন ক্রেতার সমাগম বাড়বে তখন কিন্তু আসলে দাম নিয়ে এখন যে অভিযোগ আছে সেই অভিযোগটি আসলে থাকবে না। এবং একই সাথে আপনাকে হাটের নিরাপত্তার বিষয়গুলোও জানাতে চাই যে হাটের নিরাপত্তায় কিন্তু আসলে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। জাল টাকা শনাক্তের জন্য মেশিন বসানো হয়েছে। অনেক হাটে ব্যাংকিং ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে ক্রেতারা ক্যাশ টাকা ছাড়া হাটে এসে গরু কিনতে পারবেন, বিক্রেতারাও কোনো ধরনের কোনো টাকা না দিয়ে সেই টাকাগুলো উত্তোলন করতে পারবেন বাড়িতে বসে। তো এই ব্যবস্থাগুলো কিন্তু আসলে হাটের জন্য রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের। তো আমার কাছে আফতাবনগর হাট থেকে এটি ছিল এখনকার সবশেষ খবর। আদিলুর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল ব্যাংকিং হিসেব থেকে ব্যাংক হিসেবে টাকা জমা দেওয়ার সীমা বাড়িয়ে 50,000 টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। আগে যা ছিল 30,000 টাকা।
মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এখন থেকে বিকাশ রকেটের মতো আর্থিক মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান থেকে ব্যাংক হিসেবে দৈনিক সর্বোচ্চ 50,000 টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা। নতুন এই নির্দেশনা দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগের মতো মাসে সর্বোচ্চ লেনদেন 3,00,000 টাকা রাখার সুযোগ অপরিবর্তিত আছে। এছাড়া আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। দুই মাস বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় খুশি ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই 12টি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। এসব ট্রাকে প্রায় 300 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এসব পেঁয়াজ বন্দরে বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি দরে। আমদানি অনুমতি আইপির মেয়াদ শেষ হয় গত 5 মে থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। প্রধান সূচক কমেছে 6 পয়েন্ট। এ সময় লেনদেন কমেছে 213 কোটি টাকা এবং দর হারিয়েছে 55% কোম্পানির শেয়ার। একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, কমেছে সার্বিক সূচক ও লেনদেন। বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম ঘন্টায় ডিএসইএক্স সূচক বাড়ে 24 পয়েন্ট। এরপর কমতে থাকে সূচকের অবস্থা। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 6.08 পয়েন্ট, অবস্থান করছে 6,366 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। আগের দিনের চেয়ে 213.84 কোটি টাকা কমে আজ লেনদেন হয়েছে 746.95 কোটি টাকার শেয়ার। হাতবদলে অংশ নেওয়া 382টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে প্রায় 55% কোম্পানির শেয়ার। এর মধ্যে দর বেড়েছে 118টির, কমেছে 210টির, অপরিবর্তিত আছে 54টি কোম্পানির শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছে ফরচুন শুজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় খুলনা পাওয়ার কোম্পানি, তৃতীয় অবস্থানে লিব্রা ইনফিউশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 20.62 পয়েন্ট, অবস্থান করছে 18,749 পয়েন্টে। লেনদেন হয়েছে 26,61,00,000 টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 93.45 টাকা। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 113.97 টাকা। ইউরোর দরও কমেছে, বিনিময় হচ্ছে 97.83 টাকা। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 1.26 টাকা। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হচ্ছে 25.01 টাকা। দর অপরিবর্তিত। আরব আমিরাতের দিরহামের বিনিময় হচ্ছে 25.57 টাকা। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 306.04 টাকা। দর কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হচ্ছে 21.23 টাকা। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।